আজকে অনেক লোক ওয়াজও পছন্দ করে না, এরকম লোকের মোবাইলেও দেখা যায় মিজানুর রহমান আজহারির ওয়াজ পাওয়া যায় নাকি যায় না? শেখ মিজানুর রহমান আজহারি, তিনি এখন ডক্টর শেখ মিজানুর রহমান আজহারি বলেন আলহামদুলিল্লাহ। অনেক প্রতিকূলতার মধ্যে আমাদের ভাই তাওহীদ প্রিয় মানুষের বিশেষ করে তরুণ প্রজন্মের কলিজের টুকরো প্রাণের স্পন্দনে পরিণত হয়েছেন। তিনি তার পড়াশোনায় অগ্রগতি অব্যাহত রেখেছেন এবং তিনি সর্বোচ্চ ডিগ্রি, যে ডিগ্রি অনেক প্রত্যাশিত ছিল, তিনি ভাইবা দেওয়ার মাধ্যমে সেটা কমপ্লিট করেছেন। এবং ডক্টর শেখ মিজানুর রহমান আজহারি এই দেশ এবং জাতির জন্য, তৌহিদ প্রিয় মানুষের জন্য সম্পদ। এই কণ্ঠ আল্লাহ চাইলে আরো সুবিস্তৃত হবে, যতই ষড়যন্ত্র থাকুক এই ষড়যন্ত্র করে চক্রান্ত করে দাঈ আল্লাহ মুফাসসিরিন ওয়াইজিন হকপন্থী আলেমদের কণ্ঠ রোধ করা যাবে না, যাবে না ইনশাআল্লাহ। ইংল্যান্ডে তাকে বাধার সৃষ্টি করা হলো, আরো ষড়যন্ত্র চক্রান্ত আছে। আল্লাহ সকল ষড়যন্ত্র চক্রান্তকে ধূলিসাৎ করে দিয়ে, ষড়যন্ত্রের জাল ছিন্ন বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইকে দাঈ ইল্লাল্লাহ জননন্দিত তরুণ মুফাসসিরে কোরআনকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বাংলাদেশের এই জমিনে তার বড্ড প্রয়োজন। আজকে বর্তমানে প্রেক্ষাপটে তিনি অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছেন, আল্লাহ তাআলা এই ময়দানে তাকে ফিরে আসার তৌফিক দিন, বলুন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। আমরা যারা কথা বলি শোনেন, এই ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। একটা দিক বলি শুধু, তাকে কত মানুষ গালি দিল, কাফির ফতোয়া দিল, ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করুন, স্লিপ অফ টাং, কথাবার্তা বলতে গিয়ে ভুল হতেই পারে, আল্লাহ আমাদের ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করো, বলেন আমিন। কাফির ফতোয়া দিল, বিরুদ্ধাচরণ করলো, ভেতরে বাইরে ষড়যন্ত্র করলো, গজ্জতই গালি দিক। আমাদের ভাইয়ের মুখ থেকে কোনো গালি শুনেছেন? খুব কড়া মন্তব্য শুনেছেন? তার পক্ষে দাঈলারা কড়া কড়া মন্তব্য করেছেন, তিনি কিন্তু কড়া কথা বলেন নাই। এটাই হলো কোরআনের শিক্ষা, ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। এ কারণে তার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা আরো বেড়েছে। কবুল করে নিয়েছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? সুতরাং আমাদের দেশেও তিনি আসলে যারা বিরোধিতা করার জন্য প্রস্তুত, আল্লাহর ওয়াস্তে তরুণ প্রজন্ম এবং তাওহীদ প্রিয় মানুষকে কথা বলতে, তাকে কথা বলতে সুযোগ দেন, হেদায়েতের রাস্তা যেটা উন্মুক্ত হচ্ছে এই পথটার প্রসারিত হোক ইনশাআল্লাহ। এটা সকল মানুষ, গোটা জাতি এই উপকার ভোগ করবে ইনশাআল্লাহ। তরুণরা, যুবকরা যদি হেদায়েতের পথে আসে, চিন্তাই থাকবে না, সন্ত্রাসীর আহাজানি থাকবে না, মারামারি কানাকানিরা থাকবে না, অপরাজনীতি থাকবে না। আজকে তরুণ যুবকরা ভালো পথে আসলে সমাজটা আলোকিত হয়ে যাবে, আল্লাহ তুমি কবুল করো, বলে না আমরা।